সবাইকে স্বাগত এসকেএম 360 চ্যানেলে। তো বন্ধুরা, আজকে আমরা দেখে নেব যে কিভাবে ল্যান্ড বা জমির ট্যাক্স দিতে হয়, এবং স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেবো। এবং আগের বছরে যদি আপনি ল্যান্ড বা জমির ট্যাক্স দিয়ে থাকেন, তাহলে সেটাকে কিভাবে আপনি রিনুয়াল করবেন বা কি, সেই বৃত্তান্ত সব কিছু আপনাকে এই ভিডিওতে আজকে জানাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে বন্ধুরা, আমরা ডেস্কটপ থেকে গুগল ক্রোমটা ওপেন করে নেব। গুগল ক্রোম ওপেন করার পর এখানে বাংলার ভূমি সার্চ করে নেব গুগলে গিয়ে। বাংলার ভূমি সার্চ করে নেওয়ার পর যে ফার্স্ট অফিসিয়াল লিঙ্কটা আসবে, বাংলার ভূমি ফার্স্ট অফিসিয়াল লিঙ্কটায় ক্লিক করে, বন্ধুরা আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক প্রোভাইড করে দেবো, যাতে আপনারা সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে বন্ধুরা, প্রথমে আমরা সাইন আপ করে নিতে হবে। যারা প্রথম এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবে, তারা এখানে সাইন আপের বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম আপনার জন্য ওপেন হয়ে যাবে। দেন এখানে আপনি আপনার ফার্স্ট নেমটা বসিয়ে নেবেন, এখানে মিডিল নেম থাকলে মিডিল নেম, লাস্ট নেম থাকলে লাস্ট নেম, এখানে গার্ডিয়ান নেম দিয়ে দেবেন, দিয়ে অ্যাড্রেস দিয়ে এটা সিটিজেনেই রাখবেন। এখানে মিউনিসিপ্যালিটির নাম দিয়ে দেবেন, পোস্ট অফিসের নাম দিয়ে দেবেন, ডিস্ট্রিক্ট যেটা হবে আপনার সেই নামটা দিয়ে, এখানে পিনকোডটা দিয়ে, এখানে মেল আইডি দিয়ে। মেল আইডি দেওয়ার সাথে সাথে আপনার যে মেল আইডিটা দেবেন, সেই মেল আইডিতে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে পুট করবেন। মোবাইল নাম্বার দেবেন, মোবাইল নাম্বার দেওয়ার সাথে সাথে মোবাইল নাম্বারও একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে পুট করবেন। পুট করে এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করে সাবমিট করে দেবেন। সাবমিট করার সাথে সাথে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা মেসেজ চলে যাবে। তো আমাদের এই প্রসেসটা করাই আছে, আমরা ডাইরেক্ট লগ ইন করবো। লগ ইন করার সাথে সাথে বন্ধুরা, আপনার পরের পেজটা এরকম ওপেন হয়ে যাবে। তো এইবারে আমরা এখান থেকে সিটিএন সার্ভিসে ক্লিক করব। বন্ধুরা, সিটিএন সার্ভিসে ক্লিক করার পর এখানে অফলাইন অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করব, এবং এখানে নিচে এসে ল্যান্ড অ্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশানের অপশানটায় ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে বন্ধুরা, এরকম একটা ফর্ম আপনার সামনে ওপেন হয়ে আসবে। দেন এইখানে আমরা প্রথমে আপনার অনুযায়ী আপনি ডিস্ট্রিক্টটা দিয়ে নেবেন বন্ধুরা। ডিস্ট্রিক্ট দেওয়ার পরে এখানে আপনার অনুযায়ী আপনি ডিস্ট্রিক্টটা দিয়ে নেবেন বন্ধুরা। এবং এখানে ব্লকটাও আপনি আপনার ইচ্ছে মতন, যেটা আপনার ব্লক হবে সেই ব্লকটা আপনি এখানে দিয়ে নেবেন। তারপরে এবারে স্ক্রল ডাউন করে নিচে এসে আপনি এখানে আপনার ফার্স্ট নেমটা দিয়ে দেবেন, তারপরে লাস্ট নেম দিয়ে দেবেন, এখানে গার্জিয়ান নেম দেখুন, যদি এখানটা আপনার ইচ্ছে মতন আপনি ফাদার বা হাজব্যান্ড বা যেটা আপনার সুবিধা হবে সেটা আপনি করে নেবেন। করে নেওয়ার পর ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে এখানে আপনার গার্জিয়ান নেমটা দিয়ে নেবেন। দেওয়ার পরে এখানে অ্যাড্রেস নেমটা অ্যাড্রেসটা দিয়ে দেবেন। অ্যাড্রেসটা দেখুন, অ্যাড্রেস এখানে যদি এই ঘরে যদি না ধরে তো আপনাকে তিনটে অপশন দেওয়া আছে, আপনার ঠিক অ্যাড্রেসটা দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার আপনার যেটা সঠিক মোবাইল নাম্বার হবে সেই মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। দেওয়ার সাথে সাথে এখানে একটি ওটিপি প্রোভাইড করা হবে আপনাকে। দেন সাথে সাথে এখানে আপনি আপনার মেল আইডিটা দিয়ে দেবেন। মেল আইডি দেওয়ার সাথে সাথেই আপনি যে মেল আইডিটা প্রোভাইড করবেন তার মেল আইডিতে একটা ওটিপি যাবে। ওটিপি দেওয়ার পরে এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বারটা দিয়ে দেবেন। দিয়ে নেওয়ার পরে এখানে আপনি আপনার জেন্ডার সিলেক্ট করে দেবেন, ফিমেল হলে ফিমেল, মেল হলে মেল, যেটা হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে কাস্ট, কাস্ট আপনি সিলেক্ট করে নেবেন, যদি জেনারেল হলে জেনারেল, এসটি হলে এসটি, এসসি হলে এসসি, যেটা হবে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এইখানে দেখুন রিলেশনশিপ লেখা আছে, দেখুন এখানে দেখা যাচ্ছে রিভিলেনি, আপনার রিলেশনশিপটা সিলেক্ট করে নেবেন। রিলেশনশিপ সেলফ সিলেক্ট করলে অটোমেটিক কিন্তু আপনার উপরে ডকুমেন্টসগুলো এখানে চলে আসবে, ডিটেলসগুলো চলে আসবে। দেন এখানে দেখুন খতিয়ান নাম্বার লেখা আছে, এখানে আপনি আপনার জমির খতিয়ান নাম্বারটা পুট করে দেবেন। এবার বন্ধুরা, এখানে আমরা খতিয়ান নাম্বারটা দিয়ে নেব। খতিয়ান নাম্বার দেওয়ার পরে এখানে আপনি প্রেস ট্যাবে দুবার ক্লিক করবেন, নাম্বার থাকেন তো খতিয়ান নাম্বারটা আপনি দিয়ে নেবেন। তারপর এখানে ট্যাবে আপনি ক্লিক করার সাথে সাথে বন্ধুরা কিন্তু আপনাকে এখানে দেখিয়ে দেবেন সে খতিয়ান নাম্বারটা কি, আপনার শিওর থাকলে আপনি এটা ইয়েস করে দেবেন। ইয়েস করার সাথে সাথে আপনাকে কিন্তু আপনার এই জমিটি যার নামে থাকবে এই জায়গায় তার এটা কিন্তু আপনাকে দেখিয়ে দেবে।
দেখি দেওয়ার সাথে সাথে আপনি নিচে আসবেন, নিচে এসে আপনি এখানে জমিটা সিলেক্ট করবেন। দেখুন এখানে জমিটা দেখিয়ে দেওয়ার সাথে সাথে আপনাকে কিন্তু এই জমিটা এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার সাথে সাথে দেখুন বন্ধুরা এখানে প্লট নাম্বার, শেয়ার কতটা আছে, তারপর শেয়ারস কতটা আছে দেখিয়ে এখানে কিন্তু আপনাকে ইউজ অফ ল্যান্ডটা দেখিয়ে দেবে। এখানে ইউজ অফ ল্যান্ডে আপনি কি করতে চান, অকৃষি জমি, কৃষি জমি যেটা হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনি এখানে কিন্তু মোটামুটি সবই দেওয়া আছে, যেটা হবে আপনার ক্ষেত্রে আপনি সেটা কিন্তু এখানে সিলেক্ট করে অ্যাড প্লট করে এগিয়ে যাবেন। দেখুন এখানে অ্যাড প্লট করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আমাদের এখানে ডিটেলসটা অ্যাড হয়ে গেছে। আবার একইভাবে সেকেন্ডটা সিলেক্ট করে এই জমিটাও যেরকম হবে সেই অনুযায়ী সিলেক্ট করে অ্যাড প্লট করে দেবেন। অ্যাড প্লট করার সাথে সাথে আপনার কিন্তু এই জমিটাও কিন্তু রেজিস্টার হয়ে গেল। এইবার বন্ধুরা দেখুন লেখা আছে আনরেকর্ডেড প্রপার্টি ডিটেলস। এখানে যদি আপনি আপনার যদি কোনো আনরেকর্ডেড প্রপার্টি থেকে থাকে যেটার কোনো রেকর্ড আপনার সরকারের কাছে নেই, সেই রেকর্ড সেই প্রপার্টিটাও যদি আপনি এখানে রেকর্ড রাখতে চান, তো এখানে আপনি ইয়েস করে সঙ্গে সঙ্গে এখানে ট্রান্সফার মানে মোড অফ ট্রান্সফার আপনি এখানে সিলেক্ট করে নেবেন। সেল, গিফটেড, উইল, এক্সচেঞ্জ, আদার যেটা হবে আপনি সেই অনুযায়ী দিয়ে দেবেন। এবং এখান থেকে আপনি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে রেজিস্ট্রি অফিসটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে ডিস্ট্রিক্ট, এখানে দেখুন যে আপনার অনুযায়ী আপনি ডিস্ট্রিক্ট দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আপনার ডিস্ট্রিক্টটা মানে ডিস্ট্রিক্ট অনুযায়ী রেজিস্ট্রি অফিসও কিন্তু আপনাকে শো করে দেবে। শো করে দেওয়ার পর এখানে দলিল নাম্বার আপনি এখানে দিয়ে নেবেন, তারপর ডেট অফ ডিডের নাম্বারটা দিয়ে এখানে প্লট নাম্বারটা দিয়ে এখানে খতিয়ান নাম্বারটা দিয়ে অ্যাড রেকর্ডের ডিটেলস করলে কিন্তু রেকর্ডটা হয়ে যাবে। আমাদের ক্ষেত্রে এখানে কোনো এরকম কোনো জমি নেই, তাই আমরা জায়গাটা নো করে প্রসিড টু ফার্দারে ক্লিক করব। এখানে দেখুন প্রসিড টু ফার্দারে ক্লিক করার পর ডু ইউ এনি ইয়োর ফ্যামিলি মেম্বার হ্যাভ এনি ল্যান্ড, এখানে আমরা নো করার সাথে সাথে বন্ধুরা কিন্তু আমরা এখানে নিচের অপশনটা করে দেবো। দেখুন এখানে লেখাই আছে লাস্ট রেভিনিউ পেইড আপ টু ইন বেঙ্গলি। তো এখানে আপনার যেই এই যেই দুটো জমি সিলেক্ট করেছেন সেই দুটো জমি কবে কি সিলেক্টেড হয়েছে, মানে কবে লাস্ট এর রেভিনিউ দেওয়া হয়েছে, সেই অনুযায়ী আপনি কিন্তু এখানে সেই লাস্ট ডেটটা সিলেক্ট করে নেবেন। বাংলার ডেট অনুযায়ী আসবে, সিলেক্ট করে নেবেন। এবং রেভিনিউ রিসিপ্ট নাম্বার, এখানে সেই রেভিনিউ রিসিপ্ট নাম্বারটা আপনি দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে ডেটটা ইংলিশে লাস্ট কবে সেই রেভিনিউ ডেটটা দেওয়া হয়েছে সেই অনুযায়ী আপনি এখানে একটা ডেট দিয়ে দেবেন। দেওয়ার পরে বন্ধুরা এখানে সেই রেভিনিউ নাম্বারটাও আপনাকে কিন্তু দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে বন্ধুরা এখানে সেই রিসিপ্টটা আপনি আপলোড করে দেবেন। আপলোড করার সাথে সাথে বন্ধুরা এখানে ক্যারেক্টার মানে এখানে ক্যাপচার কোডটা আপনাকে দিতে হবে। আপনি এখানে ক্যাপচার কোডটা দিয়ে নেবেন বন্ধুরা। ক্যাপচার কোড দিয়ে দেওয়ার পর এই জায়গায় একটা চেক মার্ক দিয়ে দেবেন বন্ধুরা। চেক মার্ক দেওয়ার সাথে সাথে ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস রেভিনিউ পেমেন্ট এটা দেখাবে। আপনি যদি এখানে আপলোড রিসিপ্ট জমা করে দিয়ে থাকেন তো দেবেন, আর যদি না থাকে তো এই জায়গাটা নো করে দেবেন। তো আমরা এই জায়গাটা দিয়েছি বলে আমরা এই জায়গাটা ইয়েস করে নেবো। ইয়েস করার পরে বন্ধুরা আপনাকে এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনাকে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার ও রেভিনিউর অ্যামাউন্টটাও কিন্তু আপনাকে এখানে শো করে দেবে। দেন ওখান থেকে ওকে করবেন। ওকে করে নিচে দেখবেন ফিস পেমেন্টের অপশান থাকবে। আপনি চাইলে অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড করার অপশান থাকবে, আপনি ডাউনলোডে ক্লিক করে অ্যাকনোলেজমেন্ট স্লিপটাও ডাউনলোড করে রেখে দিতে পারেন। যদি পেজটা লগ আউট হয়ে যায় ঘাবড়াবেন না, আপনারা সিটিজেন সার্ভিসে গিয়ে এই ফিস পেমেন্টের অপশানে গিয়ে ক্লিক করবেন। আপনাদের কাছে এরকম একটা পেজ ওপেন হবে, তো আপনারা রিকোয়েস্ট টাইপে গিয়ে রেভিনিউ অপশানটা রেভিনিউ খাজনা অপশানটা সিলেক্ট করবেন। করার পরে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার ও ক্যাপচার নাম্বারটা দিয়ে ভিউ করবেন। তারপরে ভিউ করার পরে অ্যাপ্লিকেশন ফি, প্রসেস ফি দিয়ে আপনাকে পুরো পেমেন্টটা দেখিয়ে দেবে। যেহেতু আমরা ক্রিস পোর্টাল দিয়ে পেমেন্ট করব, তো সুতরাং আমরা নেট ব্যাংকিং, কাউন্টার পে, ডেবিট কার্ড, SBI পে সবই পাবো। তো আমরা ওখানে SBI UPI সিলেক্ট করে কন্টিনিউ বাটনে প্রেস করব। কন্টিনিউ করার সাথে সাথে এরকম একটি পেজ ওপেন হবে, দেন আমরা দেখে কন্টিনিউ করে এগিয়ে। কন্টিনিউ করার সাথে সাথে আপনাদের সামনে পরের এরকম পেজটি ওপেন হবে। গ্রিপসের 2.0 যে নতুন পোর্টালটি সেটি ওপেন হবে এবং সব ডিটেলস আপনাকে দেখিয়ে দেবে।
ডিটেলস আপনি একবার চেক করে নেওয়ার পর স্ক্রল ডাউন করে নিচে এসে ভেরিফাই টু ডিক্লেয়ার অপশানে ক্লিক করে নেক্সটের বাটনে ক্লিক করে দেবেন। আপনার সামনে পরের পেজটি ওপেন হবে, ওখানে আপনি আপনার SBI পে সিলেক্ট করে ব্যাংকে পেমেন্ট গেটওয়েটা সিলেক্ট করে নেক্সটের বাটনে ক্লিক করে দেবেন। এরপরে নেক্সট করার সাথে সাথে আপনাকে একটা জিআরএন নাম্বারটা দিয়ে দেওয়া হবে এবং জিআরএন নাম্বারটা কাইন্ডলি আপনি কপি করে রাখবেন, পরে আপনার কাজে লাগবে। বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাকে কিন্তু আরেকবার ফুল ডিটেলসটা দেখিয়ে দেবে। আপনি স্ক্রল ডাউন করে নিচে এসে পে নাও অপশানে ক্লিক করবেন। নাওয়ের বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে পেয়ের অপশানটা খুলে যাবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, UPI, ওয়ালেট, NFT, SBI ব্রাঞ্চ পেমেন্ট, যে কোনো আপনি একটা দিয়ে আপনার পেমেন্ট করতে পারেন। আপনি সব অপশানই পেয়ে যাবেন এখানে। যদি পেমেন্ট করার পর আপনার পেজটাও যদি লগ আউট হয়ে যায় তো আপনারা ভয় পাবেন না, আপনারা GRN স্ট্যাটাসে ক্লিক করবেন। বন্ধুরা, আপনারা এখানে GRN রেফারেন্স নাম্বারটা সিলেক্ট করবেন, তারপর GRN রেফারেন্স নাম্বারটা দিয়ে দেবেন, দিয়ে ক্যাপচা কোডটা ফিল আপ করবেন, করে প্রসিড বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে কিন্তু ডাউনলোড চালানের অপশানটা দেখিয়ে দেবে। এটা কিন্তু আপনার পেমেন্ট চালান না, আপনি এখানে যে গ্রিপস পোর্টাল দিয়ে পেমেন্ট করেছেন সেই চালানটা আপনাকে দিয়ে দেবে, আপনি সেই চালানটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। বন্ধুরা, আপনি চালানটা খুলে GRN নাম্বার এবং লাস্টে পেমেন্ট রেফারেন্স নাম্বার যে অপশানটা আছে সেই দুটো নাম্বার আপনারা একটু কপি করে রেখে দেবেন। হোম বাটনে গিয়ে CTN সার্ভিসে ক্লিক করে GRN সার্চে বাটনে ক্লিক করবেন। সে আপনি রিকোয়েস্ট টাইপটা রেভিনিউ সিলেক্ট করে GRN নাম্বার ও অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে ক্যাপচা সিলেক্ট করলে ডান দিকে আপনার ফুল ডিটেলসটা দেখিয়ে দেবে। বন্ধুরা, আপনারা হোমে ক্লিক করে CTN সার্ভিসে গিয়ে অ্যাপ্লিকেশান রিসিপ্ট রিপ্রিন্টের অপশানে ক্লিক করবেন। তার সাথে রিকোয়েস্ট টাইপে এরকম একটি পেজ খুলে যাবে। খুলে যাওয়ার পর রিকোয়েস্ট টাইপে রেভিনিউ রিসিপ্ট বাটনটা ক্লিক করে আপনি ওখানে আপনার রেভিনিউ নাম্বারটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে যদি সার্ভারের সমস্যা না থাকে তো খতিয়ান নাম্বারটা আপনাকে ওখানে শো করবে। খতিয়ান নাম্বারে সিলেক্ট করার সাথে সাথে খতিয়ান নাম্বারটা দিয়ে ক্যাপচার দিয়ে এন্টার করার সাথে সাথে কিন্তু আপনার খাজনার রিসিপ্টটা ডাউনলোড হয়ে আপনার সামনে চলে আসবে। এবার বন্ধুরা, আপনাদের কিছু কথা বলে দেবো। যারা আমাকে আমার অনেক এর আগে ভিডিওতে আমাদের অনেক কোশ্চেন এসেছিলো যে কীভাবে দিয়েছি, তারা কীভাবে সেটাকে রিনিউয়াল করবো সেই ব্যাপারে, আগের বছরে যারা ট্যাক্স দিয়ে রেখেছেন তারা কিন্তু আপনারা কিন্তু রিনিউয়াল করতে পারবেন না, মানে ওই অনলাইনের মাধ্যমে দিলেও এটা কিন্তু রিনিউয়াল হবে না। আপনাকে রিঅ্যাপ্লিকেশান করে আপনাকে আবার নতুন করে অ্যাপ্লিকেশান করতে হবে। অ্যাপ্লিকেশান করে সেই অ্যাপ্লিকেশান নাম্বারের মাধ্যমে যেভাবে দেখি যেভাবে করলাম আমরা সেভাবে আপনি অ্যাপ্লিকেশান করে আপনাকে কিন্তু রিনিউয়াল আপনাকে কিন্তু আপনার জমির খাজনা বা পেমেন্ট করতে হবে। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন। আর কোনো জিজ্ঞাসা থাকলে বন্ধুরা কমেন্ট করতে ভুলবেন না, আমি আপনাদের কমেন্টে নিশ্চয়ই জবাব দেবো।